নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে বানানো হচ্ছে আজকে বেবি পটাটোর দম। এটা ছোট ছোট, একদম ছোট ছোট আলু। এই আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আমি, ছাড়াতে তো ভীষণ দেরি লাগে, আমি ভেজে নিই। তার আগে আমি দেখিয়ে দিই, এইটার সাহায্যে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি, খুব সুন্দর কুচিয়ে যায়। বা আমি একটু টমেটো নিয়েছি, এটাও আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম তেল, জাস্ট একটু আলুগুলো আমি ভেজে উঠিয়ে নেব, অল্প জিরে দিয়ে দিব, নুন, তাহলে আলুগুলো সেটে যাবে না। এর গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নেবেন। এখানে আলুগুলো আমি একটু ভেজে নেব, নুন তো দিয়েইছিলাম, দিলাম একটু খালি হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারের জন্য। এরপরে এগুলো আমি উঠিয়ে নেব। সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো তেল, খুব বেশি তেল দেব না, ব্যাস। এখানে যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো ভেজে নেব। দিয়ে দেবো জিরে আদা বাটা, দিয়ে দেবো একটু রসুন বাটা, গরম মশলা, লাল লঙ্কা, আর দিয়ে দেবো আমার কাছে টমেটো আছে, ওইটা খুবই। এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, কাশ্মীরি লঙ্কা, দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে ভেজে নেব। এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম, আর এইখানে কিছুগুলো আমি সেদ্ধ আলু রেখেছিলাম, এগুলো জাস্ট হাতে করে ম্যাশ করে নেব আমি, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো একটু জল, করবো না। এইখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, আমার কাসুরি মেথি ভীষণ ভালো লাগে তাই আমি দিলাম। এখানে দিয়ে দেবো একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি একটু চিনি দিতেই হবে। এটা রুটি বা পরোটার সাথে আপনারা এনজয় করতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, এটা আমি রোস্ট করে নিয়েছি, এটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা এরকম করে দেখবেন দারুণ লাগে, মনে হবে রোজ খাবো এরকম পেঁয়াজ। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা এরকমভাবে বানান। কালকে আসবো নতুন রান্না নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.